ওয়েলকাম ব্যাক টু আওয়ার আল মহারাটেক ইউটিউব চ্যানেল। সো আপনারা এত পরিমাণে কমেন্ট করেছেন যে সিমপাক ব্লক হলে ব্লক খোলার উপায় কী, সো সেই জন্য আজকে এই ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আল মহারাটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনি যদি সিমের পাক ব্লক যদি না খুলতে পারেন এবং পাক কোডটি যদি না জানেন, এখান থেকে আপনি যদি হাজার বার চেষ্টাও করেন তাহলে আপনার পিন যদি পাক ব্লক হয়ে যায়, পাক কোডটি যদি সঠিক পাক কোডটি যদি না জানেন, আপনি হাজারবার চেষ্টা করলেও এখান থেকে আপনি খুলতে পারবেন না, আপনার পাক কোডটি খুলতে পারবেন না। সো এখন আপনি সঠিক উপায়ে কীভাবে খুলবেন, তো সেই জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমি আপনাকে এখন দেখাবো এই সিমের পাক কোডটি ব্লক হয়ে গেছে, তো এটা কিভাবে খোলা যায়। তো তার জন্য আপনার সিমের পাক কোডটি খুঁজে বের করতে হবে। তো পাক কোডটি খুঁজে বের করার জন্য আপনার যে সিম কার্ডটি তুলেছিলেন, প্রথমে যে সিমটি রেজিস্ট্রেশন করেছিলেন তার সাথে আপনার একটি কার্ড দিয়ে থাকে, সিমের কাভার দিয়ে থাকে। তো দেখেন আমার যে সিমটি ব্লক হয়ে গেছে সেই সিমের কাভারটি, সেই সিমের সাথে এই কাভারটি দিয়েছিল। তো এই কাভারের গায়ে কিন্তু আপনার সিমের যে পাক কোডটি সেটা এখানে লেখা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিম পাক কোডটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনে পাক কোড 9847-2370, এখানে এই পাক কোডটি দেওয়া আছে। তো আপনাকে কে এই পাক কোডটি দিতে হবে, আপনি যদি অন্য কোনো বাংলা লিঙ্ক কোম্পানির যদি পাক কোড সিম হয়ে থাকে তাহলে এখানে ইংলিশে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন পিনকোড এবং পাক কোড দুইটাই দেওয়া থাকবে। তো আমার রবি সিম ব্লক হয়ে গেছে, পাক ব্লক হয়ে গেছে, তো আমি সেই জন্য এখন আমার রবি সিমটি পাক ব্লক খুলবো। তো আপনি কমেন্ট বক্সে জানান আপনার কোন কোম্পানির সিমটি ব্লক হয়ে গেছে। তো আমার রবি সিমের সিমটি ব্লক হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে পাক কোডটি দিতে হবে, এখানে দেখা লেখা আছে ইনপুট সিম টু পাক, তো আপনাকে এখানে পাক কোডটি দিতে হবে। তো পাক কোডটি কোথায় পাবেন, আপনার সিমের যে কাভারটা আছে এই কাভারের গায়ে লেখা আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ার করে দেখাচ্ছি 9847-2370 এই পাক কোডটি আছে, এখানে আমার সিমে যে পাক কোডটি আছে সেটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি লিখে দিব এই পাক কোডটি। সো আপনি যদি আপনার কাভারটি থাকে অবশ্যই আপনি কাভার থেকে পাক কোডটি তুলে দিবেন, আপনার যদি কাভার না থাকে অবশ্যই কাস্টমার কেয়ারে আপনি যোগাযোগ করবেন, সিম কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। তো এখানে আমার যেই সিমের পাক কোডটি আছে সেটা আমি তুলে দিচ্ছি। তো দেখেন আমি লাইভ প্রুফ দেখাচ্ছি 987, তারপরে আছে কি 4, দেখেন আমি যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, তারপরে 2, তারপরে আছে কি 3, তারপরে আছে 7, তারপরে 0। সো দেখেন আমার যেই পাক কোডটি ছিল এখানে সেটা আমি কিন্তু এখানে তুলে দিয়েছি। তো দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, ওকে ক্লিক করবেন। তো মাঝে অথবা কর্নারে চাপ দিলে ওকে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনপুট নিউ সিম টু পিন, এখন আপনাকে সিমের পিন কোডটি দিতে হবে। তো পিন কোডটিও কিন্তু কাভারের গায়ে আপনি পেয়ে যাবেন, 1234 এই পিন কোডটি পেয়ে যাবেন। তো আপনার যদি বাংলা লিঙ্ক সিম বা অন্য কোম্পানির সিম হয়ে থাকে অবশ্যই এই গায়েও কিন্তু আপনি সিমের পিন কোডটি পেয়ে যাবেন। তো আপনার যে পিন কোডটি দেওয়া আছে সেই পিন কোডটি এখানে দিতে হবে, 1 2 তারপরে 3 4। তো আমি আপনাকে ক্লিয়ার করে দেখাচ্ছি 1 2 3 4 যে পিন কোডটি আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আবার দ্বিতীয়বার আপনার পিন কোডটি দিতে হবে কনফার্ম। দ্বিতীয়বার পিন কোডটি দিলে এখান থেকে ওকে চাপ দিবেন, ওকে চাপ দিলে ডান লেখা উঠবে। তো দেখেন আপনার যে সিম পাকটি ব্লক হয়েছিল দেখবেন অবশ্যই এরকম সিম পাকটি খুলে যাবে। তো দেখেন আমার সিম পাকটি এত সময় ব্লক হয়ে গেছিল এখন কিন্তু খুলে গেছে। তো আপনার সিম পাকটি যদি ব্লক হয়ে থাকে খুলেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকার হয়ে থাকে, বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকলে অবশ্যই আলমোহরা টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার এই কাভারটি আছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে বাটন ফোনে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, কারণ প্রতিনিয়তি আপনাদের কমেন্টের উপর ডিফেন্স করে ভিডিও তৈরি করি। তাই দ্রুত লিখে ফেলুন আপনার সমস্যা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।